गुड मर्निंग स्टूडेंट्स, आशा करी सबाई भालो आछो। आम्रा आगे दिन एतटा पर्यन्त आलोचना करेछिलाम, ताते देखेछिलाम जे कवि अजित दत्त नगर एई कविताय तिनि सुदूर पियासी कवि, ताई सुदूरेर आह्वाने दूर सिंधु पाड़े तिनि पाड़ी दियेछेन एबं सारा रात दाँड़ टेनेओ तार सेई नौका एतटुकु एगोयनि। অনেক চেষ্টা করেছেন, যতই তিনি দাঁড় টানেন, যতই মাছ তুলে পাল বাঁধেন, তবু কিন্তু চিরকালই সেই নৌকাটা একই থেকে যায়, কেননা নঙ্গরের কাছি দিয়ে নৌকাটা বাঁধা। এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা এই অংশটা আলোচনা করব। দেখো, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ে নিক্ষেপে, যতই তারার দিকে চেয়ে করি দিকেরই নিশানা, ততই বিরামহীন এই দাঁড়া টানা। এই অংশে কবি বলছেন যে আমি নিস্তব্ধ নির্জন পরিবেশে যখন আমি শান্তি খোঁজার চেষ্টা করি, তৎক্ষণাৎ দূর থেকে আবার সেই সাগরের গর্জন এর আওয়াজ শুনতে পাই এবং বুককে কাঁপিয়ে তোলে। এই সাগর গর্জন, এই যে আশা ইচ্ছা স্বপ্ন, এই সুদূরের আহ্বান যেন আমাকে আবার পেয়ে বসে, তাই শান্তির পাওয়ার জন্যে যেন আবার আমি চেষ্টা করি। এই চেষ্টাটা কিন্তু পরক্ষণেই বিফল হয়ে পড়ে। বিফল হয়ে যাওয়ার পরে আমার মনে হয় দাঁড়টা যখন আমি ফেলি জলে, থোড়া যে আওয়াজ, সেই আওয়াজটা প্রতিবার যখন দাঁড় টানি, যে আবার জলের যে আওয়াজ যে শুনতে পায়, সেই চেষ্টা স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ প্রতিবার দাঁড়ের নিক্ষেপ করার পরে স্রোত যেন, অর্থাৎ ওই যে দূরে যে সাগর গর্জনের যে স্রোত জলের স্ফীতি, সেই স্রোতের বিদ্রুপ যেন শুনতে পাই। বিদ্রুপ মানে অর্থাৎ ব্যঙ্গ, অর্থাৎ আমার মনে হয় যে আমি যে দাঁড় টানছি, সেই দাঁড় টানাটা ওই রকম সাগর গর্জন যেন আমাকে বিদ্রুপ